70 ঘন্টার অবরোধ কর্মসূচি বিরামহীন গতিতে চলবে আগামী আমাদের অবরোধ কর্মসূচি চলবে আগামী দিনের সকল আন্দোলনে শেখ হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত প্রদেশক সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট জেলা যুব দলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান ফাপলুর নেতৃত্বে সিলেটের সুবানীঘাটে সবজি বাজার যেটি রয়েছে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেছে। সেই বিক্ষোভ মিছিল নগরী উপসরে এসে শেষ হয়েছে এই মুহূর্তে। সেই মিছিলটি তার দীর্ঘক্ষণ একটি মিছিল দিয়ে এই মুহূর্তে তারা মিছিল শেষ করে তারা নেতাকর্মীরা এই মুহূর্তে কিন্তু সরে যান। সেই মিছিলে সিলেট জেলা এবং মহানগর যুবদল ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির টানা তিন দিনের অবরোধ কর্মসূচি চলছে গোটা বাংলাদেশ ব্যাপী। এই অবরোধের আজকে ছিল প্রথম দিন। এই প্রথম দিনেই বিএনপি যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকে তারা বিভিন্ন জায়গায় সিলেটের রাজপথে অর্থাৎ তারা মাঠে ছিল। সেই সাথে সিলেটের দক্ষিণ সুরমার যদি কথা আপনাদেরকে বলে রাখি, দক্ষিণ সুরমার বিভিন্ন জায়গায় তারা টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে সেই জায়গায় রেললাইনে আগুন দিয়েছে অর্থাৎ বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করেছি। সেই সাথে সিলেটের আরও কয়েকটি জায়গায় বিএনপি নেতাকর্মীরা সেখানে তারা বিভিন্ন জায়গায় রাজপথে অবরোধ করে রাখে। কিছুক্ষণ আগে বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন যে ছাত্রদল নেতা জিলু তিনি পুলিশের হেফাজতে আটকের পর তিনি মারা যান। এর প্রতিবাদে এই মুহূর্তে তারা কিন্তু বিক্ষোভটি মিছিলটি করেন। সেই সাথে তারা অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে সফল করে তুলতে সিলেটের মানুষের প্রতি তারা আহ্বান জানিয়েছেন। দর্শক সিলেটের উপশহর থেকে নিজন বিজের ফেসবুক লাইভে আপনাদের সাথে আমরা ছিলাম। এতক্ষণ আমরা আপনাদেরকে সিলেটের এই পয়েন্টের অবস্থান আপনাদেরকে তুলে ধরেছি। সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জেলা যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিকুর রহমান পাপলুর নেতৃত্বে সিলেট জেলা যুবদল ছাত্রদল এবং মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সেই মিছিলের অগ্রভাগে ছিলেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাজি দেলোয়ার হোসেন দিনার সেসব এই মিছিলে ছিলেন। দর্শক নিজন বিজের ফেসবুক পেজে যারা এখনও লাইক কিংবা ফলো অপশনে ক্লিক করে যুক্ত থাকেনি, ফলো অপশনে ক্লিক করে যুক্ত থাকবেন। পরবর্তীতে সিলেটের সকল আপডেট পেতে নিজন বিজের ফেসবুক পেজে এখনই ফলো অপশনে ক্লিক করে যুক্ত থাকুন। প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে বিএনপির ডাকে টানা 72 ঘন্টার অবরোধ চলছে গোটা বাংলাদেশ ব্যাপী। সেই অবরোধের আজকে ছিল প্রথম দিন। অবরোধের প্রথম দিনে সিলেটের বিভিন্ন জায়গায় পুলিশের সাথে দাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। সিলেটের দক্ষিণ সুরমার পরিস্থিতি অর্থাৎ সকাল থেকে খারাপ ছিল। অর্থাৎ সিলেট ঢাকা মহাসড়ক যেটি আপনারা নিশ্চয়ই জানেন যে সিলেট ঢাকা মহাসড়কে তারা দলের নেতাকর্মীরা সেখানে তাদের সরব উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। প্রিয় দর্শক নিজন বিজের ফেসবুক পেজ থেকে আপনাদের সাথে আমি আছি জুনাদ আহমদ চৌধুরী।